আজও চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ঢুকছে জোয়ারের পানি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কমল, হ্যাঁ, ধন্যবাদ তামিম। দুপুর 2টা বাজা মানে হচ্ছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক, রুগী এবং রুগীর স্বজনদের ভোগান্তি শুরু হওয়া। 2টা মানে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে এবং সন্ধ্যে 6টা থেকে 6:30 পর্যন্ত এই ভোগান্তি পোহাতে হবে এখানে চিকিৎসা নিতে আসা শত শত রুগী, রুগীর স্বজন এবং চিকিৎসকদের। আর গত 4 দিন ধরে যেন এই অবস্থা চলছে, কোনোরকম বৃষ্টি হচ্ছে না শহরে। কিন্তু শহরে বৃষ্টি না হলে কী হবে, এই জোয়ারের পানি এসে প্রবেশ করছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সহ তার আশপাশের এলাকা। যেহেতু একটু বড় চিকিৎসা কেন্দ্র, চট্টগ্রাম বড়াচর দ্বিতীয় সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র, যেখানে প্রতিদিন 300 থেকে 350 রুগী ভর্তি থাকছে, আরও অন্তত 1 থেকে 1.5 হাজার মানুষ এখানে চিকিৎসা নিতে আসছে ইনডোর আউটডোর। এবং একই সাথে এখানে একটি কোভিড হাসপাতাল রয়েছে, কিন্তু অর্থাৎ করোনা রুগীদের হাসপাতাল রয়েছে। আসলে একটি মহা বিপর্যয়কর অবস্থার চিকিৎসা ব্যবস্থা এই মা ও শিশু হাসপাতালে একমাত্র জোয়ারের পানি প্রবেশ করার কারণে। গত 1 দশক ধরে কিন্তু জোয়ারের পানি প্রবেশ করছিল, এর মাঝে এখানকার নিচু এলাকাটি 3 ফুট উঁচু করা হয়েছিল গত 2 বছর আগে। গত বছর পর্যন্ত তেমন পানি ঢুকে, কিন্তু এবছর হঠাৎ করে গত 4 দিন ধরে এই হাঁটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে এই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এর ফলে রুগীর স্বজনদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা এখন যেখানে আছি এটার প্রধান ফটক, এই প্রধান ফটক কিন্তু ইতিমধ্যে হাঁটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে। এই প্রধান ফটক থেকে শুরু করে প্রায় আরও কিন্তু বিশাল এলাকা হাঁটু সমান পানিতে তলিয়েছে। এখন হাসপাতাল আস্তে আস্তে পানি প্রবেশ করতে শুরু করেছে। 3টা বাজলেই হাসপাতালের নিচু এলাকা কিন্তু হাঁটু পানিতে তলিয়ে যায় এই জোয়ারের পানিতে। এরপর সন্ধ্যে 6টা থেকে 6:30 পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। এরপর যখন ভাটা আসে, পানি নেমে যায়, তারপর এখানকার যারা ক্লিনার রয়েছে তাদের কিন্তু সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে 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 আবার রাতের মধ্যে আরেকবার জোয়ার আসে, সে জোয়ারের পানিতে আবারও তলিয়ে যায় এই হাসপাতাল। সকালে যখন ভাটা আসে তখন পানি নেমে যায়। অর্থাৎ জোয়ার ভাটার সাথে সাথে কিন্তু এই হাসপাতালের কার্যক্রমটি নির্ধারণ করতে হচ্ছে, কারণ এই হাসপাতালের কার্যক্রম জোয়ার ভাটা, যেহেতু জোয়ার আসলে পুরোপুরি চিকিৎসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এখানকার আমি যদি বলি, এই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সভাপতি সহ পরিচালনা বোর্ডের এবং চিকিৎসকদের যে বসার স্থানটি, সেটি কিন্তু এই 3টার মধ্যে হলে কিন্তু হাঁটু সমান পানিতে তলিয়ে যাবে। তাদের যে কক্ষগুলো, সে কক্ষগুলো কিন্তু সেখানে পানি ঢুকে যায়। এবং এখানে যেরকম যে নিস্তার যে প্রশাসনিক যে কক্ষগুলো রয়েছে, বিশেষ করে যে স্যাম্পল, বিভিন্ন যে নমুনা কালেকশন করে, সেগুলো কিন্তু সব ডুবে যাচ্ছে এক কিছুক্ষণ আমাদের জোয়ারের পানিতে। এবং অপরদিকে 3তলা নিস্তারার যে শিশু ওয়ার্ডটি ছিল, শিশু সার্জারি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, সেই ওয়ার্ডটিকে কিন্তু গতকাল বা তার আগের দিন কিন্তু 3তলায় শিফট করা হয়েছে, যেখানে রুগীদের, কারণ উপরে রুগী থাকতে হচ্ছে বেডের নিচে কিন্তু পানি, হাঁটু সমান পানি। এবং নার্স, আয়া, ওয়ার্ড বয় সবাইকে কিন্তু এই পানির মধ্যে কাজ করতে হচ্ছে, বিশেষ করে রুগীর স্বজন যারা রয়েছে তাদেরকে চরম ভোগান্তি। যেমন গতকালকে এক রুগীর স্বজনের অভিযোগ ছিল এরকম, তাদের রুগীর সিজার অপারেশন হয়েছে, সেই সিজার রুগীকে কিন্তু তাদেরকে বলা হয়েছে কোলে করে তুলে আনতে হবে, কারণ যেহেতু পানির কারণে লিফট বন্ধ হয়ে গেছে। সে কারণে কিন্তু আসলে চরম দুর্ভোগ বলা চলে এই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রুগী, চিকিৎসক এবং রুগীর চিকিৎসা নিতে আসা স্বজনদের, কারণ তাদেরকে দীর্ঘ পথ এই পানির মধ্যে আসতে হচ্ছে এবং পানি পেরিয়ে তাদের যে নিস্তলা যাবে, যেখানে তাদেরকে ফর্ম নিতে হবে কিংবা যেখানে নাম জমা দিয়ে রুগী হিসেবে, সেটাও কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে। তবে বলা চলে গত 4 দিন ধরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের হাজার হাজার রুগী, রুগীর স্বজন এবং চিকিৎসকদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ এই জোয়ারের পানি প্রবেশের ফলে। কিন্তু কোনোরকম এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এই জোয়ারের পানি ঠেকানোর জন্য। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে দুপুর 2টা বাজতে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব।